হাই গাইস, আমি তোমাদের বন্ধু রাজু। আজকে একটা নতুন মন্দিরের সন্ধান পেয়ে সেখানে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমার সাথে আছে সুরজিৎ। তো আমরা মন্দিরে যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে, মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য আমি তুলে ধরবো। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি হানুয়া শিব দুর্গা ধর্মনিকেতনে। এটি আসলে খানাকুলে অবস্থিত, তো অসাধারণ একটা মন্দির। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এক কথায় অনবদ্য মন্দিরের, যে মন্দিরটা তৈরি করা হয়েছে দক্ষিণ ভারতীয় মন্দিরের আদলে। মন্দিরটি দেখলে মন ভরে যাবে। সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার সাথে ভিডিওটা। মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 12:30 এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। চলুন বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করি। আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছেন তাদের প্রত্যেকের কাছেই আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা পাশে থাকলে আমি আরো নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে উপহার স্বরূপ দিতে পারবো। তো আসুন আমরা আস্তে আস্তে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করি, দেখি আমাদের জন্য কী কী আরো অপেক্ষা করে আছে। ধন্যবাদ। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেই যেটা চোখে পড়ল, যা ভাষায় প্রকাশ করা যাবে না, মন্দিরের দেওয়াল, মন্দিরের ফল সিলিং, মন্দিরের পিলার, প্রত্যেকটা জায়গাতেই রয়েছে অসাধারণ সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, অসাধারণ সব ডিজাইন করা, যা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। মন্দিরের গেটের বাইরেই এই মন্দিরে পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে তাদের থেকে পুজোর সামগ্রী কিনে এই মন্দিরে এসে পুজোও দিয়ে যেতে পারেন। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার পর একটা শান্তির অনুভূতি অনুভব করেছিলাম। তো আপনাদের কাছে অনুরোধ, সময় করে একবার এসে মন্দিরে ঘুরে যান, খুব ভালো লাগবে। অসাধারণ একটা মন্দির, অসাধারণ অনুভূতি। মন্দিরে কিভাবে আসতে হবে, পথ নির্দেশ আমি সমস্ত কিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে একবার দেখে নেবেন। এতক্ষণ ধরে ভিডিওটি
দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। ভগবানের কাছে আমার প্রার্থনা রইল, ভগবান আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। নমস্কার। হরে কৃষ্ণ।